সাথে এখন যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে আপনাদের অনেক অনেক কোয়েশ্চেনের অ্যান্সার যেটা ইউটিউবে জমে আছে আজকে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করবো কমেন্টস রিপ্লাই দেওয়া যাক মিনিমাম টু মান্থস হবে প্রথম কমেন্ট ভাই আমি মাস্টার্সের জন্য যেতে চাই এস এস তে থ্রি পয়েন্ট সেভেন এইট এইচ থ্রি পয়েন্ট ফাইভ টু দুইটাই ওকে ফাজিলে থ্রি পয়েন্ট এইট জিরো মার্জার সাথে কিন্তু নিচ্ছে না সরি তাইলে আপনাকে কিচ্ছু বলার নাই আচ্ছা থ্যাংকস ভাই এমন একটা ইনফরমেশন দেওয়ার জন্য আচ্ছা ওকে

আর কুলুজনা পোকা চিড়ি তিন সিটির নাম বললাম তিন সিটিতে থাকলে জবের আল্লাহ রহমত আপনার সমস্যা হবে না একুশ সালে এইচএসসি দেওয়া দুই বছর গ্যাপ নো প্রবলেম নো প্রবলেম অ্যাবাউ ঠিক হোয়াট অ্যাবাউট ভিসা রেশিও ভিসা রেশিও কেউ বলতে পারবে না ভাই আপনার পেপার যদি অথেন্টিক থাকে সিল সিগনেচার যদি ঠিক থাকে আপনি যদি ভালো করে নিজেকে প্রেজেন্ট করতে পারেন ইউ উইল গেট দ্য ভিসা ইনশাআল্লাহ সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যাটেস্টেশন করা হয়েছে মেইন সার্টিফিকেটের ব্যাকসাইডে সিল দেওয়া আছে মেন সার্টিফিকেটের সাইডে আর হচ্ছে ফটোকপির সামনের সাইডে থাকে ওয়ারি ওয়ারিউট ইট ব্রাদার আমি রোমানিয়া আছি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যদি নাম্বারটা দিতেন আচ্ছা আমার নাম্বার তো ফেসবুকেই দেওয়া আছে ভাইয়া আপনি তো আমাকে নক করতে পারেন ডিসক্রিপশন বক্স চেক দিয়ে রুবেল ভাই একটা বিষয় জানার ছিল আপনি তো ভালা ইউনিভার্সিটিতে আছে সো ওইটার ডরমিটরিতে ফি কেমন তিনশো পঁচাত্তর লেই মাসে তিনশো পঁচাত্তর লেই রোমানিয়ান টাকায় আচ্ছা আর ভাইয়া আপনার পিডিএফ ফাইল কোনটা এটা ইনবক্সে করেন দিয়ে দিব আর অনেক স্টুডেন্টের কাছে আসছে চাইলেই পাবেন ভাই ওয়ার্ক পারমিটের জন্য এনআইডি স্মার্ট কার্ড ওয়ার্ক পারমিটে কিছু বলতে পারবো না সরি ফর দ্যাট আওয়ার সারা কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় যাবে আমি নিজে আসছি পাশাপাশি মোর দ্যান হান্ড্রেড স্টুডেন্ট আসছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে একটু দ্রুত পড়তে হবে নাহলে তো আপনারা বেশি অ্যান্সার পাবেন না লাইক এ রোবট ভাই বার্থ সার্টিফিকেট কি অরিজিনাল কপি নোটারি ইয়েস ফটো কপিও করে নেন ভাইয়া আমি শাহিদুল ইসলাম ফ্রম নড়াইল ওকে আচ্ছা আমার জেলা থেকে আসসালামু আলাইকুম ভাইয়া

আপনার আপনার মেসেজটা মেবি স্প্যামে পড়ে আছে ফেসবুকের হোয়াটসঅ্যাপে নক করলে পাওয়ার কথা আর ডেফিনেটলি আপনার আপনি মনে হয় ওই ইনফরমেশন যেগুলো ইউটিউবে আপলোড দেয় ওইগুলোই মনে হয় জানতে চাইছেন তো আমি বেসিকলি আমি নিজে জব করি নিজে বিজি থাকি আমি স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করছি ইটস ওকে আমার সব কিছুই হয়তো আপনারা জানেন আমার কোনো অফিস টফিস কিছু নাই এরপরে যদি আপনারা ফাইল দিতে চান কেউ ফরেন ল্যান্ডে অ্যাপ্লাই করতে চান ডিরেক্টলি কথা বলেন যে ভাই ফাইল দিতে চাই কীভাবে কী করব আমার অ্যাপ্লিকেশন ফি পে করেন পেইড গ্রুপে অ্যাড হয়ে যান আপনার সার্ভিস স্টার্ট আপনার সাথে যোগাযোগ করার উপায় কি ভাই আপনাদের পেইড সার্ভিসের বিষয়ে তো কোথাও ডিটেলস নাই পেইড সার্ভিস কী কী সার্ভিস দেবে সব ডিটেলস আছে ভিডিওর মাধ্যমে বলা হয়েছে আপনি যদি পেইড সার্ভিস নিতে ইচ্ছুক থাকেন ইউ ক্যান আস্ক মি এনিথিং অথবা আমার পেইড স্টুডেন্ট বা গ্রুপে যারা আছে এদের সাথে ডিসকাস করতে পারেন যে রুবেল ভাই নিয়ে আলোচনা করে বা কীভাবে সার্ভিস দেয় আপনাকে তো অনলাইনে পাওয়াই যায় না আমাকে অনলাইনে পাওয়া যায় যারা অ্যাকচুয়ালি পেইড সার্ভিসিংয়ে তারা পায় কারণ ইনফরমেশনের জন্য ইটস রিয়েলি ইটস টু হার্ড ইটস টু হার্ড আমি আপনাদেরকে বলতে চাই না আপনারা হয়তো মন খারাপ করবেন আপনার এখানে কেউ টাইম ওয়েস্ট করে সিরিয়াসলি আপনার সাথে সারা দিন ফোনে কথা বলবে না ইটস ট্রুলি মানুষ গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না আর আপনি তো দূরে আসসালামু আলাইকুম ভাইয়া ব্যাচেলর ডিগ্রি করা থাকলে কি মাস্টার্স করা যাবে যাবে তিন বছরের ডিগ্রি থাকলে মাস্টার্স করতে পারবেন ইউনিভার্সিটি অফ পলিটেকনিকা বুকারেস্ট অ্যাপ্লিকেশন শুরু ইউনিভার্সিটি অফ পলিটেকনিকা ইউপি হ্যাঁ শুরু হয়েছে তো ফেব্রুয়ারি থেকে

এনআইডি অ্যান্ড পাসপোর্ট রেজিস্ট্রেশন করা লাগবে আইডি করা লাগবে পাসপোর্ট লাগবে পাসপোর্ট লাগে না পাসপোর্টের পাসপোর্ট কেন পাসপোর্ট আসেই তো কত কাহিনীর পরে কত ভেরিফিকেশন হয়ে ভাইয়া ডুল ইনকুইস করে একশো বিশে আমি কি অ্যাডমিশন নিতে পারবো ইউ ক্যান অ্যাডমিশন অনলি ইউনিভার্সিটি অফ ব্রাসো কথা বলতে পারেন পাশাপাশি আপনি ইন্টারেস্টেড থাকলে কয়েকটি ইউনিভার্সিটিতে মেইল করতে পারেন ইজ রোমেনিয়া ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ বিফোর গিভিং দ্য অ্যাডমিশন নো রামাদান মুবারক থ্যাঙ্ক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেন আমাকে মেসেজ দিন আচ্ছা ইউর অল ভিডিও হেল্পফুল থ্যাংক ইউ যে আপনি বুঝতে পারছেন থ্যাঙ্কস ফর ইউর ইনফর্মেশন ওকে বা স্টুডেন্টের অ্যাকাউন্টে কত টাকা দেখাইলে ভালো হয় ইউ আট লাখ আট দশ বারো তেরো বেশি দেখেন না আপনার সাথে কন্টাক্ট করবো কিভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাই আমি ক্লিনিকাল ল্যাবরেটরিতে পড়তে চাই দুই তিনটা ইউনিভার্সিটি আছে বেশিরভাগ প্রাইভেট কস্টিং অনেক হাই কিন্তু জানতে চাইছেন কি আমার সাথে কন্টাক্ট করবেন এটা তো আগেই বললাম যে কেমনে কন্ট্যাক্ট করবেন এই ইউনিভার্সিটির রিফান্ড পলিসি কেমন কোন ইউনিভার্সিটিটা আচ্ছা ইউনিভার্সিটি অফ ব্রাসব ব্রাসবের ব্রাসবের সব পলিসি ভালো সো আই ডোন্ট যে তারা এত ছোটখাটো বিষয় নেই তারা কিছু বলবে না ঝামেলা করবে না বাবার এনআইডি আর এনআইডি নেই কারণ বাবা মৃত মায়ের নামে শেষে বেগম দিয়া কিন্তু আমার কোনো কিছুতেই বেগম দেওয়া নাই নামের হ্যাসেল নিয়ে অনেকবার বলছি আবারও বলি যদি এমন হয় সার্টিফিকেটের সাথে পাসপোর্টের বে মিল পাসপোর্ট আর সার্টিফিকেট মিল নাই আপনি চাইলে পাসপোর্টটা নতুন করে করতে পারেন অথবা হচ্ছে আপনার উচিত এটাকে সেম নেমে অ্যাফিডেবিট করা না হলে এইটার জন্য আবার কারো ভিসা রিজেক্ট হয় এমন আমি আজ পর্যন্ত কোথাও শুনি নাই যে ছোটো কারণে ভিসা রিজেক্ট হয়েছে বাট ক্লিয়ার থাকা ভালো ভাই স্টুডেন্টদের অ্যাকাউন্টে কত একটু আগেই বললাম যে আট দশ বারো লাখ টাকা দেখাই দিয়ে এসএসসি ফোর পয়েন্ট ডাবল ফোর এইচএসসি ফাইভ পয়েন্ট জিরো জিরো সিক্স ইউ উইল গেট অ্যাডমিশন ভেরি ইজিলি ব্রাদার ডোন্ট লেট ডোন্ট লেট অ্যানেকজা ফর্ম নিয়ে আর একটা ভিডিও বানান অ্যানেকজা ফর্ম যেটা দিছি হয়তো একজন কমপ্লেন করছে দেখলাম এমডি আলিফ নাম আমি জানি না ওই ব্যক্তিটার প্রোফাইল দেখলাম যে খুবই সিলি একটা প্রোফাইল তাকে কমপ্লেন করানো হয়েছে এই টাইপের কিছু বাট আমার অ্যানেকজা ফাইলের ভিডিওর আগে আই ডোন্ট থিঙ্ক যে কেউ ইউটিউবে এই ভিডিওটা দেখাইছে বা কেউ এটা হেল্প করছে এটা আপনাদের অপিনিয়ন যদি ভালো লাগে আমার ভিডিও দেখবেন না হলে দেখবেন না আমার অ্যানেকজা ফাইল ভিডিও দেখে কত মানুষ এটা ফিল করছে আপনি আইডিয়াও করতে পারবেন না যে এটা কমপ্লেন করছেন তাকে বললাম বার্থ সার্টিফিকেট কিভাবে বার্থ সার্টিফিকেট ইউনিয়ন অফিসে যাবেন মানে ইউনিয়নে যাবেন গিয়ে অ্যাপ্লাই করবেন বা ঘরে বসে একটা সাইট আছে সেখানে অ্যাপ্লাই করা যায় নিজে নিজে গুলো কারেক্ট করতে পারবেন সাবমিট করতে পারবেন হয়তো ইউনিয়ন অফিসে আসলে সেখান থেকে নিতে পারবেন আলেকজান্ড্রো ইয়ানকোজা ইউনিভার্সিটি আচ্ছা আপনি ওখানে পরে না আমার ভিডিও দেখেন থ্যাংকস ফিউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়াস ইউনিভার্সিটিতে রিসেন্টলি যাবো ভালাহিয়া ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অ্যাপ্লিকেশন সব জায়গারই অ্যাপ্লিকেশন ফি সেম মানে ব্যাচেলর হোক মাস্টার্স হোক পঞ্চাশ ইউরো করে অ্যাপ্লিকেশন ফি ভাই আলবাইলিয়াতে ডেলিভারি জব নো নট নট অ্যাভেলেবেল জব ইন আলবাইলিয়া বাট যদি ইউরোপে আসতে চান আসেন এক বছর কষ্ট করার পরে আপনি কুলুজে এসে জব করতে পারবেন আমার আলবার ভিডিওতেই বলা ছিল এটা আমার প্রি প্ল্যান ছিল আমি জানি না যে আলবাহ আলবা নিয়ে আমি যখন ভিডিও বানাইছি তখন আলবা ইউনিভার্সিটিতে মাত্র দুইটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার স্টুডেন্টই আলবাতে আসছে প্রায় নয়জন জন সো এই স্টুডেন্টগুলোর আগে মানে আলবা আলবাকে অ্যানালাইসিস করে আলবার স্টুডেন্টরা কোথায় গিয়ে জব করতে পারবে এই রিলেটেড আমার একটা ভিডিও ছিল যখন আমি বাংলাদেশেই সো আলহামদুলিল্লাহ এখন নয় দশটা স্টুডেন্ট আছে ওখানে পড়তেছে জব করতেছে প্রত্যয় আছে ইফতেখার আছে দুইটা মেয়ে আছে একটা মেয়ে আছে মহামিনুল ভাই আছে মিরাজ আছে পাবেল ভাই আছে যাই হোক সবার নামই বললাম সবাই মানে আমি নামগুলো কেন বললাম তারা ভালো আছে ভালো আছে প্রবলেমে নাই জব করতেছে উইদাউট আইটেসে পসিবল না উইদাউট আলতেসে মেইন প্রোগ্রাম নো 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 মেইন প্রোগ্রাম উইদাউট আলতেসে হবে না জার্মানিতে যেতে পারবো কিনা রোমানিয়া থেকে পারবেন অফকোর্স পারবেন ভাইয়া জব ইউনিভার্সিটি জব ইউনি মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আবার বলতেছি তিনটা সিটি বুকারেস্ট ক্লুজ না তিনি সরাতে পড়লে পড়েন যদি আপনার বুকারেস্টে আছে চার পাঁচটা ইউনিভার্সিটি ক্লোজ দুইটা তিমিসারাতে আরও দুইটা ইউনিভার্সিটি এতগুলো ইউনিভার্সিটির যে কোনো একটাতে অ্যাডমিশন পেলে আল্লাহ রহমত আপনার রিজিকে টেনশন করতে হবে না বাকি যে ইউনিভার্সিটি আছে সেখানে যদি পড়েন সে ফর এক্সাম্পল ইয়াসিপ আছে আলবা আছে লুসিয়া ব্লগনা ইউনিভার্সিটি আছে সিবিও আছে এগুলাতে পড়লে স্টিফেন সিলমারে আছে এগুলাতে কনস্ট্যান্ট আছে এগুলো পড়লে কি আপনি ইনকাম করতে পারবেন না এটা ভুল ধারণা আমি কখনো এরকম বলি নাই বাট যেগুলোর নাম আগে বলছিলাম এগুলো ভালো ইউনিভার্সিটি এগুলোতে পড়লে আপনি ভালো সিটি ভালো আর্নিং করতে পারবেন দ্যাট সিট ওগুলোতেও পারবেন ওগুলোতেও পারবেন ডোন্ট লুজ ইউর হোপ ব্রাদার আপনার সাথে কথা বলতে চাই আমার হোয়াটসঅ্যাপ আছে আপনি এই ইনফরমেশন রিলেটেড যদি থাকে আমার ভিডিও দেখেন ফাইল দিতে চাইলে নক করেন নো প্রবলেম ভাই বার্থ সার্টিফিকেট কত করবি করতে হবে বার্থ সার্টিফিকেট আপনি অরিজিনালটাতেই অ্যাটেস্টেড করে নিয়ে আসেন অ্যাটেস্টেড করার পরে আপনি দুই তিনটি কপি করে রাখেন বাট আপনার মিনিস্ট্রি থেকে একটা বেশি তো করে দিবে না কোন অ্যাপ দিয়ে ফর্ম ফিল আপ করছেন অ্যাডোবি অ্যাকরোবার ভাই পলিটেকনিক স্টুডেন্টদের জন্য ভিডিও দেন পলিটেকনিকের ফাইল তো আমি নিজেই নিচ্ছি বাট কুলুজ নবকাতে উনত্রিশে মার্চ শেষ তাই তাকে ফাইল দিয়ে ট্রাই করেন না হলে আর হবে না কুলুজ নবকাতে আমি এটাও অ্যানাউন্সমেন্ট করছিলাম তিনশো ইউরো অর্থাৎ ছত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি আমি বলছি আমাকে বিশ হাজার দিলে আমি করে দেবো এরপরেও দুইটা ফাইল পাইছি সো হোপফুলি এই দুইটা অ্যাপ্লাই করে দিব কয়েকদিনের মধ্যে দু একদিনের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ কিছু জিনিস এটা নিয়ে রিসার্চ করতেছিলাম মানে আমার পার্সোনালি আপনারা কেউ চাইলে ফাইল দিতে পারেন পলিটেকনিক স্টুডেন্টদের ভিডিও আচ্ছা এটা তো বলছি ভাই আসে তো ভাই আপনার সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ ফেসবুক গুলিস্থান ওইটা ওইটা ভিডিও ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা ইউপিপিতে পসিবল ইয়েস পসিবল ওদেরকে আমি ইমেল করেন ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফোর ফোর আইএলটিএস ফাইভ পয়েন্ট ফাইভ ওরা বেসিকলি এসএসসি থেকে ইন্টারমিডিয়েটটাই বেশি প্রায়োরিটি দেয় ইউ ক্যান অ্যাপ্লাই ফাইভ পয়েন্ট ফাইভ থাকার পরেও আপনি রোমানেতে আসতে পারবেন এটা হয় যদি অ্যাম্বাসিদে কোনো কাহিনী না করেন তাহলে বিচার হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি নিজে যদি কোনো কাহিনী করে ফেলেন তাহলে তো কিছু করার নাই একটা ডিজিট এদিক আর একটা ডিজিট ওই দিক কেমনে এগুলো অ্যাডজাস্ট করবো বুঝতেছি না ও আচ্ছা এনেকজা ফ্রমের উপর দিয়ে আপনাকে মানে এটা সিলেক্ট করে এভাবে মুভ করা যায় আমার ভিডিওতে তো দেখানো আছে ফর ইয়েস ইউ ক্যান ঠিক আছে এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আস করতে পারেন কমেন্ট বক্স আছে ডেফিনেটলি আপনাদের সাথে কথা হবে আর ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে অ্যাভেলেবেল আছে যারা ফাইল দিতে চান ডেফিনেটলি তারা দ্রুত কন্ট্যাক্ট করেন ফাইল দেন ফাইলের কিভাবে প্রসেস করবেন ফাইলগুলো রেডি করবেন কিভাবে চাইলে আমার থেকে সেই সার্ভিসটাও নিতে পারবেন আপনি বাসায় থাকবেন আপনার ফাইল বাংলাদেশ থেকে অ্যাটেস্টেড করে আপনার বাসায় চলে যাবে পাশাপাশি হচ্ছে ফাইল প্রসেসিং যদি করাতে চান সেটা তো আসেই সো থ্যাংক্স ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে এটা শেষ করতেছি